হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি কাকলি কর্মকার, আমার ইউটিউব চ্যানেল ডক্টর সিন্ডিয়াতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কন্টিনেন্টাল হসপিটাল, যেটি কি হায়দ্রাবাদে রয়েছে, সেই হসপিটাল সম্বন্ধে ফুল ইনফরমেশন শেয়ার করব, বা পুরো তথ্য, সম্পূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করব। তো আমার সাথে ভিডিওর লাস্ট অবধি থাকুন সব কিছু ডিটেলসে জানবার জন্য। এই হসপিটালটির একটা খুবই ভালো হসপিটাল, হায়দ্রাবাদের মধ্যে নাম্বার ওয়ান হসপিটাল বলতে পারেন। এটি গাছিবাউলিতে আছে হায়দ্রাবাদে। এই হসপিটাল সম্বন্ধে কিছু ইনফরমেশন হলো, এই হসপিটালে টোটাল বেডস আছে 585 বেডস আছে। এই হসপিটালটা স্থাপিত হয়েছিল 2013-তে, আর এর ফাউন্ডার হলেন ডাক্তার গুরু এন রেড্ডি। ইনি একটি ওয়ার্ল্ড ফেমাস গ্যাস্ট্রেন্ট্রোলজিস্ট। তো এই হসপিটালের আপনার অ্যাড্রেস হলো প্লট নাম্বার 3, রোড নাম্বার 2, ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট, গাছিবাউলি, নানা কারামগুড়া, তেলেঙ্গানাতে আছে। ফোন নাম্বারও দেওয়া আছে, ফোন নাম্বারে ফোন করে আপনার অ্যাপয়েন্টমেন্ট বা ইনকোয়ারি করতে পারেন। তো এটি একটি হচ্ছে বেস্ট গ্যাস্ট্রোএন্টারোলজি হসপিটাল হায়দ্রাবাদের মধ্যে, আর ইন্ডিয়ার মধ্যেও ওয়ান অফ দ্য বেস্ট গ্যাস্ট্রোএন্টারোলজি হসপিটাল। এই হসপিটালে গ্যাস্ট্রোএন্টারোলজি ছাড়াও আরও অনেক ডিপার্টমেন্ট রয়েছে। এই হসপিটালে ইন্টারন্যাশনাল লেভেলের সুবিধা বা ট্রিটমেন্ট প্রোভাইড করা হয়। এটি খুবই ভালো হসপিটাল, আর এই হসপিটালের নানা রকম ফ্যাসিলিটিস পেশেন্টদেরকে দেওয়া হয়। তো চলুন জেনে নিই এই হসপিটাল সম্বন্ধে আরও কিছু তথ্য, এর যে অরিজিনাল অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে। এটি হলো কন্টিনেন্টাল হসপিটালের আপনার ওয়েবসাইট, এখানে আপনারা আসলে সব কিছুই জেনে যাবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফর অ্যাপয়েন্টমেন্টের জন্য এখানে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে ফোন করে আপনারা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন। এখানে এমার্জেন্সি নাম্বারও দেওয়া রয়েছে, যদি আপনাদের কোনো এমার্জেন্সি থাকে তাহলে এই নাম্বারে কল করতে পারেন। এই বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট কে আপনারা এখানে এই ফর্মটি ভরে আপনারা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন। দেখেন সিলেক্ট স্পেশালিটি মানে ডিপার্টমেন্ট ইয়ে করতে হবে, এখানেও তাই করবেন। ডিপার্টমেন্ট এখানে দেখেন সব রকম ডিপার্টমেন্ট দেওয়া রয়েছে, এখানেও আপনারা সিলেক্ট স্পেশালিটি ফার্স্ট এখানে এটা করবেন, ঠিক আছে। তারপরে আপনার এজ দিতে হবে, লোকেশন দিতে হবে, ইমেল অ্যাড্রেস দিতে হবে, ডেট দিতে হবে, আপনার জেন্ডার দিতে হবে, নাম দিতে হবে, ফোন নাম্বার দিতে হবে, তারপরে হেলথ মানে আপনি কি, আপনার কি প্রবলেম আছে এর মধ্যে লিখতে পারেন। তারপরে আই এম নট এ রোবটে সিলেক্ট করে আপনারা সাবমিট করে এখান থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। এখানে দেখুন এই হসপিটালে কী কী ডিপার্টমেন্টস আছে, তো এখানে আপনারা গেলেই দেখতে পারবেন। এখানে গ্যাস্ট্রোএন্টারোলজি ছাড়াও আরও একটা বড় হসপিটালে যা যা ডিপার্টমেন্ট থাকা দরকার সবই ডিপার্টমেন্ট রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। কার্ডিওলজি, হেমাটোলজি, ইন্টারনাল মেডিসিন, মেডিকেল অনকোলজি, নিউরোলজি, অবস্টেট্রিক্স, তো সব রকমই রয়েছে, ক্রিটিক্যাল কেয়ার সবই রয়েছে। তো আপনারা এখানে যেই ডিপার্টমেন্ট অনুযায়ী আপনারা নিজের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন। ইন্টারন্যাশনাল পেশেন্টদের জন্য এখানে সব রকম সুবিধা দেওয়া রয়েছে, এখান থেকে গিয়ে আপনারা দেখতে পারেন যারা ইন্টারন্যাশনাল পেশেন্ট রয়েছেন তারা। আর এখানে দেখুন নানা রকম হেলথ চেক আপের আপনার প্যাক রয়েছে, আপনারা এখানে দেখতে পারেন, বা অফার রয়েছে। সব রকমই দেখেন হেলথ চেক আপ করা হয়, কিডনি চেক হয়, ডায়াবেটিক বেসিক চেক হয়, কার্ডিয়াক চেক হয়, ক্যান্সারেরও হয় আপনার স্ক্রিনিং, তো অনেক রকম চেক আপ আছে। আর কিছু কিছু অফারও দেওয়া আছে, কী কী প্রাইস আছে আপনার এখানে ক্লিক করলে দেখতে পারবেন, ঠিক আছে। যেমনি প্লাটিনাম হেলথ চেক আপ মেল, তো এখানে ক্লিক করলে আপনারা কত প্রাইস আছে এগুলো দেখতে পারবেন। তো এখান থেকে আপনারা এখানে দেখেন ফাইন্ড এ ডক্টর করলে আপনারা এখানকার এখান থেকে আপনারা ডাক্তার সার্চ করতে পারবেন। তো ডিপার্টমেন্ট ওয়াইজ যদি আপনি ডাক্তার সার্চ করতে চান তো এখানে আগে আপনি ডিপার্টমেন্ট সিলেক্ট করে নেবেন, ঠিক আছে, এখান থেকে তারপর আপনি সার্চ করতে পারবেন। না হলে এখান থেকে আপনারা সব রকম ডিপার্টমেন্টেরই ডাক্তার দেখতে পাবেন, আর তাদের পুরো ডিটেলস আপনারা এখানে দেখতে পাবেন, তাদের কী কী এডুকেশন কোয়ালিফিকেশন রয়েছে, কত এক্সপিরিয়েন্স আছে সবই এখানে দেখেন দেওয়া রয়েছে। তো এখান থেকে আপনারা সেই ডাক্তারের বুক অ্যাপয়েন্টমেন্টও বুক করতে পারবেন, আর প্রোফাইলও দেখতে পারবেন। তো আপনার যেই ডিপার্টমেন্টে দেখাচ্ছেন সেই ডিপার্টমেন্টের ডাক্তারকে দেখালেই ভালো হয়, আর যদি না জানেন তো আপনারা জেনারেল ফিজিশিয়ানকেও দেখাতে পারেন। তো এই হসপিটালে আরও অনেক রকম ফ্যাসিলিটিস রয়েছে, সেসব জানার জন্য আপনারা এই যে পেশেন্ট ইনফরমেশনে যাবেন, এখান দিয়ে গিয়ে দেখতে পারবেন, ঠিক আছে। আর রিভিউ দেখতে পারেন হসপিটালের পেশেন্ট রিভিউ, ঠিক আছে। তো এখানে দেখেন বুক অ্যাপয়েন্টমেন্ট, এখান থেকে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন। তো এইভাবে এই ওয়েবসাইটে আসলেই আপনারা পুরো টোটাল সব কিছু জেনে যাবেন। তো হোপফুলি আমার এই ইনফরমেশন ভালো লেগে থাকবে,
ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটি হায়দ্রাবাদের মধ্যে বেস্ট হসপিটাল আর পুরো ইন্ডিয়ার মধ্যেও একটা রিনাউন্ড আর পপুলার হসপিটাল। গ্যাস্ট্রোএন্টারোলজি ডিপার্টমেন্টের এই হসপিটাল খুবই ভালো। থ্যাংক ইউ।